সমতায় ফেরার ম্যাচে টস ভাগ্য সহায় টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের সিদ্ধান্ত নিতে ভুল করেননি। তবে দিন যত গড়িয়েছে ব্যাটারদের ব্যর্থতা হতাশাই বাড়িয়েছে, প্রতি সেশনে উইকেট বিলিয়েছে পাল্লা দিয়ে। চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে শান্ত জাকিরের জুটি ভরসা বাড়িয়েছিল। দিনের শুরুটা তাদের ব্যাটে খেলছিলেন অবশ্য দেখে শুনে, তবে অভিষেক ম্যাচে সেঞ্চুরি পাওয়া জাকির পথ হারালেন উনাতকাটের বলে। 39 রানেই প্রথম উইকেটের পতন স্বাগতিকদের। প্রাণবন্ত ছিলেন শান্ত, রানও আসছিল ব্যাটে, তবে কিছুটা অভাগা বলতে হবে এই বাঁহাতিকে। আম্পায়ার্স কলের বলি হলেন দলীয় 39 রানেই জাকিরের পথযাত্রী শান্ত, 24 রান আসলো তার ব্যাটে। প্রথম সেশনে আর কোনো বিপদ ঘটেনি, সাকিব মুমিনুলকে নিয়ে স্বাচ্ছন্দ্যে পাড়ি দিলেন বাকি সময়টা, 82 রান আসলো লাঞ্চের আগে। বিরতির পর কেন ধৈর্যচ্যুত টাইগার ক্যাপ্টেন, প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে ফিরলেন সাকিব, তার ব্যাটে রান মাত্র 16। দায়িত্বটা তখন অভিজ্ঞ মুশফিকার মুমিনুলের উপর। এই ডানহাতি অবশ্য আভাস দিচ্ছিলেন, খেলছিলেন সাবলীলভাবে, কিন্তু লম্বা করতে পারলেন না ইনিংসটা। 46 বল খেলে 26 রান করে উনাতকাটকেই উইকেট দিয়ে ফিরলেন। লম্বা সময় পর মুমিনুলের একাদশে ফেরা, প্রত্যাবর্তনটা স্মরণীয় করেই রাখলেন, আস্থার প্রতিদান দিলেন ব্যাট হাতে। একপাশে ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ভিন্ন রূপ মিনি, 50 তুলে নেন দ্বিতীয় সেশনে। কদিন আগেও লিটন দাসের টেস্ট ব্যাটিং আলো ছড়িয়েছিল, প্রশংসা কুড়িয়েছিল সবার, হঠাৎই ছন্দ পতন চট্টগ্রাম থেকে ঢাকা টেস্ট, কিন্তু পুরনো রূপটা ফিরল না, 25 রানে সফট ডিসমিসেল। শেষ সেশনটা দুঃস্বপ্নের মতোই কেটেছে টাইগারদের, মাত্র 14 রানে নেই শেষ 4 উইকেট। শতকের পথে ছিলেন মুমিনুল, তাকে সঙ্গ দিতে পারলেন না কেউ, তবে তিনিও আউট হলেন বল লিফট করতে গিয়ে। তবে সবার মাঝে ব্যতিক্রম ছিলেন একমাত্র তিনি, তার বিদায়ে স্বাগতিকদের আশার সমাধি হল 227 রানে অল আউট বাংলাদেশ। শেষ বিকেলে প্রথম ইনিংসে কোনো বিপদ ছাড়াই ব্যাট করেছে ভারত, 8 ওভারে 19 রান তাদের বোর্ডে, যদিও একটি আউট দিয়েছিল আম্পায়ার, রিভিউ নিয়ে রক্ষা পায় সফরকারীরা। তবে আসার ব্যাপার হলো মিরপুরের উইকেটটা যেহেতু বোলারদের পক্ষে কথা বলছে, সেই জায়গায় দ্বিতীয় দিনে টাইগার বোলারদের সামনে লক্ষ্য থাকবে ভারতকে অল্প রানের মধ্যে অল আউট করা। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।